দারুণ লাগছে রে সত্যি, চারদিকটা তো অসম একদম, দারুণ হয়েছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের সবাইকে বলে দিই গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, সকালে আজকে উঠেছি কখন বলো তো, ছটার সময় উঠেছি, ছটার সময় উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম। আর ছেলে মেয়েদের আজকে লেটে স্কুল ছিল, আজকে শনিবার, আজকে লেটে স্কুল ছিল, ওই 7:45 থেকে স্কুল ছিল, মানে ওই 7:30 সময় করে যাবে আর কি। তো সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম 7:45 সময়। 7:45 সময় উঠে ওরা রেডি হলো, ওরা চলে গেল, তারপরে আমিও জল টল ভরলাম, বাসন পড়েছিল, রাত্রের বাসন পড়েছিল, সেই বাসন টাসনগুলো ধুলাম, ধুয়ে টুয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে বড় মেয়েকে টিফিন বানিয়ে দিলাম, ও টিফিন নিয়ে চলে গেল, আমি স্নান টান করে চলে এসেছি, এবার পুজো টুজো করবো, তারপরে সমস্ত কিছু কাজ করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আর রান্না এখনও বসায়নি, দেখি কি রান্না করব। ঠিক আছে, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, তোমরা থাকবে তো, তো সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আর শনিবারটা আসলেই আমার একটু আনন্দ আনন্দ খুশি খুশি লাগে, মানে কালকে তো ছুটি সেই জন্য, কিন্তু সানডেটা অত খুশি খুশি লাগে না, কেননা একটা টেনশন থাকে মাথার উপর যে কালকে আবার মানডে, কালকে আবার ছেলে মেয়েদের স্কুল আছে, আজকে সমস্ত কিছু তাড়াতাড়ি করে করে ফেলতে হবে, এই ব্যাপার আর কি। আর শনিবারটা আসলেই মনে হয় যে হাহ কালকে ছুটি, কিন্তু আমাদের তো ছুটি নেই, আমাদের তো রোজের সেই একই কাজ, তবুও বাচ্চাদের ছুটি মানেই আমাদের একটু শান্তি লাগে। ঠিক আছে, যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। ঠিক আছে, আজকে সকালে বড় মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর বেগুন ভাজা রুটি, আর আমিও টিফিন করেছিলাম রুটি আলু ভাজা বেগুন ভাজা, কেননা সকালের দিকে রুটিটাই খাই। তো তারপরে ভেবেছিলাম কিছু তরকারি বানাবো, সবজি বানাবো, মানে আলু বেগুনের সবজি, না হলে ফুলকপি ছিল ফুলকপির সবজি। তারপরে ভাবলাম না, আজকে যেহেতু শনিবার আর তরকারি খেতে ইচ্ছা করছে না, আর আলু ভাতে ভাতটা বেশ খেতে ভালোই লাগে, গরম গরম ভাতে ভাত, তো সেই জন্য গরম গরম ভাতে ভাত করেছি, আর এই বেগুন ভাতেও দিয়েছি, একটা টমেটো ভাতে দিলে আরও জমে যেত, আর একটু ডাল করেছি। আমার ছেলে আবার শুকনো শুকনো খেতে পারে না, বড় মেয়ে অতটা শুকনো শুকনো খেতে পারে না, ও তো বড় মেয়ে এসে আবার ভাত খাবে, তো সেই হিসাবে আবার ডালটা করলাম, মানে মুসুর ডাল সিদ্ধ করেছি, শুধু ফোড়নও দিইনি। আর এখানে দেখো আলুগুলো নতুন আলু, তো নতুন আলু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, আর পেঁয়াজও কেটে নিয়েছি, লঙ্কা আর ভাজিনি, ভেবেছিলাম লঙ্কা ভাজবো, লঙ্কা ভাজলে তো জমেই যেত, কিন্তু এই যে কাঁচা লঙ্কা দিয়েই আজকে খাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা আর বেগুন মাখা, এটা দিই, আর এর সাথে যদি একটু ঘি হয়ে যেত ব্যাস হয়েই যেত, কিন্তু ঘিটা বাড়ন্ত হয়ে গেছে, ঘিটা নিয়েই আসা হচ্ছে না, মানে এখানে নিচের দোকান থেকে ঘি নিয়ে আসলে নয়, ঘিটা অনেকটা কাঁচা কাঁচা টাইপের ঘি, আর যে বাঙালি দোকান থেকে ঘি নিয়ে আসি ওটা একদম মানে সেই এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ, মানে কি বলবো, তো সেই জন্য ওই ঘিটা আনা হয়নি, আর ওই ঘিটা ছাড়া ভাতের সাথে খেতে ইচ্ছা করে না, তো এই জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়েই আলুটা মেখে নিয়েছি। আর আমার হাজবেন্ড বললো আমাকে বিনা লঙ্কাতে দাও, ওটা ঝাল পছন্দ করে না, তো সেই জন্য ওকে বিনা লঙ্কা দেওয়াই দিলাম, আর আমাদের লঙ্কা দিয়েই মেখে নিলাম। এইরকম ভাতে ভাত খেতে কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে, আমার তো দারুণ লাগে, মানে আমার ফেভারিট খাবার বলতে পারো, আর আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে, আর ওই যে তার সাথে ওদের ডাল সিদ্ধ বানিয়ে দিয়েছি, ব্যাস এই হলে আর কিচ্ছু চায় না, মানে মাছ মাংস ডিম এমনিতেই তো ওরা খেতে চায় না, আর এটাই হচ্ছে ওদের প্রিয় খাবার, কেননা সবজিও ওরা খায় না, আর আমি ছোটোবেলাতে এটা খেয়েই বলতে পারো বড় হয়েছি, এর সাথে লঙ্কা ভাজা দিয়ে, ঘটঘটে লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা ভাত আর ডিম ভাজা, ব্যাস ওটাই ছিল আমার প্রিয় খাদ্য। আর বিয়ের পরে যখন এখানে আসি, আমি তো তখন একা একাই থাকতাম, ছেলে মেয়েরা কেউ ছিল না, হাজবেন্ডও দোকানে খাওয়া দাওয়া করতো, তখন আমি নিজের জন্য এই খাবারটাই বেছে নিতাম, এর সাথে ডিম ভাজা নয় মাছ ভাজা, ব্যাস এটাই ছিল আমার রোজকারের ডেলি খাবার দুপুরবেলা। আর তারপরে রাত্রিবেলা হাজবেন্ড খেতো, তো সেই হিসাবে রাত্রিবেলা তরকারিপাতি রান্না করতাম, তো চলো তৃপ্তি করে খেয়ে নিই। ঠিক আছে, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কার কার এই খাবারটা পছন্দ।
গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেই যে ভাতে ভাত সিদ্ধ ভাত খেলাম, তৃপ্তি করে খেলাম। সত্যি বলছি, আমার তরকারির থেকে না ভাতে ভাত তৃপ্তি করে খেলাম আজকে। তারপরে অনেক কাজ ছিল করলাম, মানে ভিডিওর এডিট ফেডিট অনেক কিছু কাজ ছিল করলাম, টুকটাক অনেক ঘরের কাজও হলো। তারপরে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে আজকে একটুও শুইনি, কিন্তু সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে এই যে চাটা খেলাম, চাটা খাওয়ার পর আর এই যে বসে আছি, একটা জিনিস বানাবো। কি বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি কি বানাবো। তো ছেলেটা অনেক দিন থেকে বলছিলো যে মাম্মি বানাও বানাও, বাট আমি অতটা বানাতে পারতাম না, তো সেই জন্য বানাতাম না। কিন্তু এইবারে পাটিসাপটা পিঠে বানানোর পর না সুন্দর হয়েছে, কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, হ্যাঁ আমিও বানাতে পারবো, তো সেই জন্য বানাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার বড় মেয়েও চলে এসেছে, হাজব্যান্ড তো আসবে পরে, ও রাত্রের দিকেই আসে। আর ছেলে টিউশনে গেছে, ও আসবে 9:45 নাগাদ আসবে, ঠিক আছে? তো চলো, আর ওইসবগুলো করতে একটু টাইমই লাগে, তো কী বানাচ্ছি সেটা তোমরা দেখবে অবশ্যই, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে অনেকবার ট্রাই করেছি আমি, আমি বানাতেই পারি না, বানাতেই পারি না, আমার ওঠেই না। তো এইবারে দেখা যাক কী হয়, যদি হয় তো কমসে কম ছেলেটার খুশ হয়ে যাবে, আমার ছেলেটা খুশ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমার বড় মেয়ে চলে এসেছে, এসে একজনাদের ঘরে গৃহপ্রবেশ ছিল, ও গেছিল ওখানে, তো সেই জন্য টিকা বিকা সব লাগিয়ে এসেছে। আর দেখো না দিনকে দিন কেমন রোগা হয়ে আছে, আর দুদিন পরে উড়বি, খাওয়া দাওয়া কর বেশি করে, না হলে তো বলবে মাম্মি হচ্ছে সব খেয়ে নিচ্ছে, আর ছেলে মেয়েদেরকে কিছু খেতে টেতে কিছু দিচ্ছে না, সেই জন্য মাম্মি মোটা হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা রোগা হয়ে যাচ্ছে। আরে ওদের একটা গরম, তোর এইটা তোরা মানে খেলেও মোটা হবি না। বাট আমার ছেলে মেয়েরা ছোটবেলায় একদম গোলুমলু ছিল, ছোটবেলায় এত মানে, হ্যাঁ ও তো ওকে তো বলতো সেই ময়দার ডেলা, যখন গ্রামের বাড়িতে নিয়ে যেতাম বলতো ময়দার ডেলা। ঠিক আছে তো চলো শুরু করা যাক, আমার কাজ চেঞ্জ করে নে, আর আমি যেটা বললাম সেগুলো নিয়ে, হ্যাঁ ঠিক আছে তো চলো। এই যে দেখো কি বানাবো বলো তো, হ্যাঁ ধোসা বানাবো। আর এই যে ধোসার ব্যাটারটা কিনে নিয়ে এসে দিয়েছে, ঘরে বানালে হতো, চাল আর ভেজাতে দেওয়া হয়নি, তো বানাবো বানাবো না, বানাবো বানাবো না এইরকমই করা হচ্ছিল দোনো মনো, তো সেই জন্য আর ভেজাতে দেওয়া হয়নি। তো সেই জন্য এই আমাদের নিচেতেই, বিল্ডিংয়ের নিচেই যেখানে ব্রেড সমস্ত কিছু পাওয়া যায়, ওই দোকানেই কিন্তু পাওয়া যায় এই ব্যাটারটা, খুব সুন্দর বলে। তো দেখা যাক আমি আজকে বানাবো। এই যে এই একটা 1 কিলো নিয়ে এসেছি, আর একটা কত 1/2 কিলো, 1.5 কিলো মতো নিয়ে এসেছি, তো এটাই আপাতত করি, তারপরে দেখা যাক কীরকম কী হয়। আঙুলটা দেখেছো কীরকম হয়ে গেছে অবস্থা, আরে জল লাগছে তো সবসময়, ভিজেই আছে বলতে পারো, বাসন টাসন সব ধোয়া হচ্ছে, জলে হাত লাগছে, তো সেই জন্য এরকম ঠিকই হচ্ছে না, কি অবস্থা। তো চলো বানাই, লেট হয়ে যাচ্ছে। তো দেখো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি, প্রথমে ওই 1 কিলো যেটা ওটাই আর কি করছি, তো যদি হয়ে যায় তাহলে আর একটা যে আছে ওটা বানাবো, এটাই মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে আমার। আবার ওই যে কিছু জিনিস বানালে আমার, একটু বেশি বেশি না বানালে আমার যেন পোষায় না, মানে বুঝতেই পারছো তো, আমি আগেও বলেছিলাম যে আমার কিছু বানালে একটু বেশি বেশি বানাই, কেননা খেতে খেতে যদি কম পড়ে যায়, ছেলে মেয়েরা যদি চায় আর আমি যদি না দিতে পারি তাহলে খুব খারাপ লাগে, তো সেই জন্য একটু বেশি বেশি করেই আমি বানাবার চেষ্টা করি, যাতে ছেলেমেয়েরা আবার চাইলে আমি দিতে পারি, তো সেই জন্য। আর দেখো ব্যাটারটা বেশ অনেকটা গাঢ় মতো, তো সেই জন্য আমি একটু জল মিক্স করে নিচ্ছি। আমার বড় মেয়ে বলছে সব মিক্স করাই আছে, আর কিছু মিক্স করতে হবে না, এইরকম মোটা মোটা করেই কিন্তু ধোসাটা বানায়। কিন্তু আমি আইডিয়া করলাম না, আমাদের যেমন সরু চাকলি পিঠে বানায় ওই রকম পিঠের মতো বানাবো, তো সেই জন্য একটু জল মিক্স করে দিয়েছি। মানে সব রেডি? হ্যাঁ।
ওই একটু এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি খাটালে যা হয় আর কি। মানে ধোসাকে ধোসাও হবে আর সরু চাকলি পিঠের স্বাদটাও মিটে যাবে। আর কিন্তু ধোসার এই ব্যাটারটা অনেকটা টক টক মতো, আর আমরা যে সরু চাকলি পিঠে বানাই অতটা টক হয় না, তো এটাই যা ফারাক। বাকি তো দেখতেও সেম আর খেতেও একদম বলতে পারো ওই রকমই সেম সেমই মতো মনে হয়। আমার তো সেম সেমই লাগে, শুধু এই ধোসাটা একটু টক টক টাইপের লাগে, ব্যাস এইটুকুই। তো আমি তো বললাম যে গুড় হলে ব্যাস জমেই যেত, এর সাথে যদি খেজুরে গুড় হতো দারুণ দারুণ ব্যাপার হয়ে যেত। আর এবারে দেখতে পাচ্ছ কত সুন্দর উঠছে, আমার কিন্তু কোনোবারেই এইরকম সুন্দর ওঠে না। এর আগেও অনেকবার ট্রাই করেছি কিন্তু হতোই না, কেন জানি না। আমি তখন ওই চাল পিষে আর কি করতাম, নিজেই ব্যাটারটা ঘরেই রেডি করতাম, তারপরে বানাতাম। আর আমার তখন ননস্টিকের তাওয়া ছিল না, এমনি তাওয়াতেই করতাম বলে পুরো একদম জড়িয়ে যেত, তুলতেই পারতাম না, একটা পিঠেও উঠতো না। তারপরে শেষে ওই ব্যাটারটাই আমাকে নষ্ট করে ফেলতে হতো, নষ্ট হতো তো খুব খারাপ লাগতো, গায়ে লাগতো বলতে পারো। এই যে দেখো এখানে ধোসার জন্য চাটনি রেডি, এখানে নারকোল আছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে একটা চাটনি বানিয়েছি। এবার এটাকে তড়কা লাগাবো, এই যে তড়কা লাগাবো। তো দেখো তড়কা লাগাবার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়েতে সাদা তেল নিয়ে নেব। এই যে সাদা তেল নিয়ে নিলাম, কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা, সর্ষে, এইসব ফোড়ন দেব। দেখো তিনটেই নিয়ে নিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। এই ফোড়ন দিয়ে এই চাটনিটা মানে দারুণ লাগে, দারুণ লাগে। তো এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলেই যেটা পিষে রেখেছিলাম নারকোল, তারপরে রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ওই মিশ্রণটা পুরো এতে চখা লাগিয়ে দেবো, মানে তড়কা লাগিয়ে দেবো, তাহলেই আমার চাটনি রেডি। একদম ইজি হয়ে যায় চাটনিটা বানাতে, বেশি টাইম লাগে না। আমি এই ধোসাটা বানাতে বানাতেই কিন্তু চাটনিটা আমার বানানো হয়ে গেল। দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু ধোসা আমার হচ্ছে, মানে একটা করে দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাটনিটাও রেডি করে ফেললাম। মানে এত তাড়াতাড়ি হয়ে যায় না, বলার কোনো ভাষাই নেই। চাটনি বানকে রেডি হয়ে গেয়া মেরা, দেখো চাটনি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর হেভি লাগছে। আমি টিফিনে ভরে রেখেছি, টিফিনে ভরে রেখেছি, স্টোর করে রাখবো এটা, যা আজকে খাওয়া হবে হবে, তারপরে রেখে দেবো। আমার ছেলে তো খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে এইসব জিনিসগুলো। আমার বললাম আমার ছেলে মেয়েরা ভাত তরকারি খেতে চায় না, বাট এই সব জিনিসগুলো ওদের ফেভারিট একদম, মানে লুচি পরোটা, লুচি এইসব, এই মানে এই ধোসা আমি যেটাকে সরু চাকলি পিঠে বানিয়ে দিয়েছি, এই যে দেখো আমি বানিয়ে দিয়েছি সরু চাকলি পিঠে, বাট এটা অ্যাকচুয়ালি ধোসার ব্যাটার, চলবে, পেটে যাওয়া নিয়ে বিষয় সোনিয়া। হ্যাঁ ওটা ওটা হচ্ছে মশলা ধোসা, তো একবারে মানুষ টেনতে পড়ে কি, প্রথমে 1 2 3 4 এরকম করে স্টেপ বাই স্টেপ যায় না, তো আমি সবে সবে আজকে এরকম ফাইনালি আমার বানাতে পেরেছি। আমি তুমি আছে, তুমি এখন সরু চাকলি, হ্যাঁ এবার বলছো, আমি এখন মনে করছি এবার তুই যখন করব তখন, তারপর চিতে তখন তোমার চাটনিতে আলু মোলা মুলা চেনা দিয়ে দেবে, জানি আমি, ঠিক আছে। প্রথম কটা বানাতেই একটু যা টাইম লাগে, তারপরে কিন্তু ফটাফট হয়ে যায়, মানে এই দিলাম এই হয়ে গেল, এই দিলাম এই হয়ে গেল, আর মজাও এসে গেছে, দারুণ হচ্ছে, কিন্তু উঠছে বলে না ভালো লাগছে। আর আগে উঠতো না বলে বানাতেও ইচ্ছা করছিল না, তো সেই জন্য বানানোও বন্ধ করে দিয়েছিলাম আমি এই পিঠেটা। এক কিলোর যে ব্যাটারটা বানালাম, সবাই এসে একটা দুটো করে নাস্তা খেতে খেতেই মানে হয়ে গেল, শেষ বলতে পারো হয়েই গেল। আর তারপরে সেই জন্য ওই যে আধা কিলোটা এক্সট্রা এনে রেখেছিলাম ওটাও আবার এর সাথে মিক্স করে বানিয়ে নিচ্ছি, কেননা থেকে গেলে কালকে সকালেও হয়ে যাবে, আর বাসি খেতে তো পিঠে ভালোই লাগে, তাই না? তো চলো আর অল্প একটুই ব্যাটার আছে, ফটাফট বানিয়ে নিই।
আমার ছেলেকে দিয়েছি খেতে, আমার ছেলে খাচ্ছে। বাবু কেমন হয়েছে রে? ভালো হয়েছে? এই যে চাটনি দিয়ে খাচ্ছে, দেখো চাটনিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তো চলো ও খেয়ে নিক, বাচ্চাদের পছন্দ হলে আর কি চাই, মায়েদের তো বাস এইটাই, বানানোর কাজ মায়েদের, আর বাচ্চারা যদি খুশি খুশি খায় তাহলে বাস ঠিক আছে। তো চলো, এই যে দেখো খেতে বসে পড়েছি, এই যে দেখো খাবার নিয়েছি, এটা হচ্ছে ছেলের প্লেট, এটা আমার, আমি এখানে চাটনি নিয়েছি, এখানে বড় মেয়ের, আর দুপুরের ভাতও আছে, এই যে চাটনি অনেকটা রয়ে গেছে, আর এই যে দেখো বুঝতে পারছো, আর আমার হাজব্যান্ড কি খেয়েছে দেখো, লঙ্কা ভেজেছে, পেঁয়াজ রেখেছে, আর ভাতও আছে, এই দেখো। তো এগুলো লাস্টে, হ্যাঁ লাস্টে খেয়ে নেব। তো চলো ডিনার করে নিই, তারপরে আসছি। এই দেখো অনেকগুলো রয়ে গেছে, এইগুলো কালকে সকালে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, দেখো দারুন দারুন। মিউট কর না, মিউট কর, মিউট কর। দারুন 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 হয়েছে, সুপার টুপার হিট। হ্যাঁ আমি গিয়ে আমি তারিফ করি, সুপার টুপার হিট, আমি আমি বানিয়ে আমি তারিফ করি, ঠিক আছে। খেতে খেতে কথা উল্টে যাচ্ছে, আমি বললাম আমি খেয়ে আমি আমি তারিফ করি, তো খাচ্ছি না, আমি বানিয়েছি, আমি খাচ্ছি, আমি তারিফ করি। দারুণ লাগছে রে সত্যি, চাটনিটা তো অসম একদম, দারুণ হয়েছে। তো চলো খেয়ে নি, ভিডিওটা চলো এখানে, ভিডিওটা চলো এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো খেতে খেতে ভিডিওটা চাটনিটা খাবে না, নে খাবি না, তো খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে, ঠিক আছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। আমি খেতে খেতে আর বলতে পারছি না, এত সুন্দর লাগছে, ঠিক আছে। চলো টাটা বাই, গুড নাইট।